প্রিয় বন্ধুরা, এক ব্যক্তি যিনি জীবিত থাকাকালীন তার পরিবার ও তার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করত, এমনকি সে তার মাকে নির্মমভাবে প্রহার করত। পরে তার মা তাকে বদদোয়া দিয়ে দেয়। তার কিছুদিন পরে ছেলেটির সাথে ঘটল এক আজব ঘটনা। ছেলেটির সাথে কি ঘটেছিল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একজন গ্রাম্য ব্যক্তি শহরের একটি কারখানাতে কাজ করত। সে প্রতিদিন গ্রাম থেকে শহরের কারখানাতে পায়ে হেঁটে পৌঁছাত। যদিও সেই রাস্তায় গাড়ি ঘোড়া চলত, তবুও সে গ্রাম থেকে শহরে হেঁটে হেঁটে যেত। সে গ্রামের শেষ মাথায় একটি কবরস্থান ছিল এবং সে গ্রাম্য ব্যক্তিকে প্রতিদিন সে কবরস্থানের উপর দিয়ে যেতে হতো। যখন সে কবরস্থান অতিক্রম করত, তখন সে সমস্ত কবরবাসীকে সালাম প্রদান করত। একদিন যখন সে কবরের সামনে দিয়ে অতিক্রম করছিল, তখন হঠাৎ করে সে দেখতে পেল যে কবরস্থানের মধ্য থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে আসছে। কুকুরের এমন ডাক শোনার পর গ্রাম্য ব্যক্তিটি কবরস্থানের মধ্যে কোনো কুকুরকে সে দেখতে পেল না। প্রথম এটা তার নিজের মনের ভুল মনে করে তা এড়িয়ে যেত, কিন্তু যখন তার সাথে চারদিন এরকম ঘটনা ঘটতে থাকে, তখন সে অত্যন্ত আশ্চর্য হয়ে গেল এবং সে মনে মনে ভাবতে লাগল, 10 বছর যাবৎ আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করছি, কিন্তু আজ পর্যন্ত আমার সাথে তো এমন কোনো ঘটনা ঘটেনি। অতঃপর সে সিদ্ধান্ত নিল, যেখান থেকে কুকুরের শব্দে ভেসে আসছে সেখানে গিয়ে সে এই রহস্য উদ্ঘাটন করবে। অতঃপর পরদিন যখন সে তার কাজের জন্য শহরের উদ্দেশ্যে যাচ্ছিল এবং সে যখন কবরস্থান দিয়ে অতিক্রম করছিল, তখন সে আবার কবরস্থান থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেল। সে গ্রাম্য ব্যক্তি কুকুরের ডাক শোনার সাথে সাথেই সে আওয়াজ অনুসরণ করে কবরস্থানে ঢুকে সেদিকেই হাঁটা দিল। যখন সে কবরস্থানের অনেক ভেতরে ঢুকে গেল, তখন সে দেখতে পেল একটি কবরের সামনে কয়েকটি কুকুর দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে। এই দৃশ্য থেকে সে মনে মনে সিদ্ধান্ত নিল যে রাতের বেলা যখন সে গ্রামে যাবে, তখন এই ঘটনাটি সে সবাইকে বলবে। রাত্রিবেলা যখন সে তার গ্রামবাসীদেরকে এই ঘটনা শোনায়, তখন গ্রামবাসীরা সবাই সিদ্ধান্ত নিল যে কবরকে খুলে তারা দেখবে যে এর মধ্যে কি হচ্ছে। অতঃপর তারা সেই কবরটি খোলার অনুমতি নেওয়ার জন্য সেই কবরের তৃতীয় ব্যক্তির পরিবারের কাছে গেল। অতঃপর গ্রামবাসীদের সাথে সেই মৃত ব্যক্তির ভাই কথা বলার জন্য আসলো। গ্রামবাসী মৃত ব্যক্তির ভাইকে সমস্ত ঘটনা খুলে বলল এবং সেই কবর খুলে দেখার অনুমতি চাইল। তখন সে তাদেরকে বলল যে আমি আপনাদেরকে অনুমতি দিতে পারি, তবে আমি আপনাদের সাথে সেখানে যাব না। এই কথা শুনে গ্রামবাসী অত্যন্ত অবাক হল এবং ভাবতে লাগল যে তার ভাইয়ের কবর খোলা হবে অথচ সে উপস্থিত থাকবে না, এটা কেমন কথা। যাই হোক, গ্রামবাসী মৃত ব্যক্তির পরিবার থেকে কবর খোলার অনুমতি পেল। তখন তারা সেই কবরের সামনে এসে ভিড় করল। সেখানে গ্রামের অনেক মানুষ এসে জড়ো হল, কিন্তু মৃত ব্যক্তির পরিবার থেকে কেউ সেখানে আসলো না। অতঃপর যখন সে কবরটি খনন করা হলো, তখন গ্রামবাসীরা দেখতে পেল যে অনেকগুলো সাপ এবং বিচ্ছু সেই মৃত ব্যক্তির শরীরকে অনেক পাশবিকভাবে দংশন করছে। এই দৃশ্য দেখে গ্রামের সবাই অনেক ভয় পেয়ে গেল এবং তারা তাড়াহুড়ো করে সেই কবরকে বন্ধ করে সেখান থেকে চলে গেল। অতঃপর যখন তারা মৃত ব্যক্তির পরিবারের সাথে দেখা করল এবং সমস্ত ঘটনা খুলে বলল, সেই মৃত ব্যক্তির ভাই গ্রামবাসীদেরকে উদ্দেশ্য করে বলল যে আমি জানতাম যে তার সাথে এমন কিছুই হবে, যার কারণে আমরা আপনাদের সাথে সেখানেই যেতে চাইনি। অতঃপর গ্রামবাসী যখন এর প্রকৃত কারণ জানতে চাইল যে কী কারণে তার সাথে এত ভয়ানক ঘটনা ঘটে চলেছে, তখন মৃত ব্যক্তির ভাই বলা শুরু করল, যখন সে জীবিত ছিল তখন সে সারাদিন মদ্যপান করত এবং সেই সাথে সবসময় আনন্দ ফুর্তিতে ব্যস্ত থাকত। আমরা যখন তাকে এসব কাজ করতে নিষেধ করতাম, তখন সে আমাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করত। একদিন আমার মা যখন তাকে এসব কাজ করতে নিষেধ করেন, তখন সে আমার মাকে অত্যন্ত নির্মমভাবে প্রহার করে, যার কারণে আমার মা তার ব্যাপারে এই বদদোয়া করেন, হে আল্লাহ, মৃত্যুর পর তার ব্যবস্থা তুমিই করো। হয়তো আল্লাহ তাআলা আমার মায়ের দোয়া কবুল করে ফেলেছেন, যার কারণে আজ তার কবরই এমন আদা ফুটছে।